হ্যালো বন্ধুরা, চলে এসেছি ফেলনা সিরিয়ালের নতুন আপডেট নিয়ে। আজকে মনীষ সন্দেহে ডাক্তারকে ফোন করে। ডাক্তার আসার কথা মতোই বলে যে হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট ছিল কিন্তু আমি সময় দিতে পারিনি, কালকে আসবেন উনি। এটা শুনে মনীষের সন্দেহ তার মায়ের ওপর থেকে দূর হয়ে যায়, কিন্তু মনীষের বাবার সন্দেহ ঠিক থাকে। সে বলে, এত বাড়াবাড়ি না না, খেলার কথাটাই আমার সত্যি মনে হচ্ছে। কিন্তু মনীষ বারবার বলে, প্রমাণ তো হয়নি বাবা, তার আগে থেকে কেন দোষারোপ করছো মাকে, মা এই কাজটা করতে পারে না। কেয়া হয়তো সত্যিই অসুস্থ, মাকে সে জানিয়েছে আগে থেকে, তাই মা এটা করেছে। তখন খেলা বলে, কিন্তু তাতে তো কিছু প্রমাণ হচ্ছে না মনীষ বাবু, যে ওনার সাথে ওনার শার্ট নেই। মনীষ বলে, তাতে এটাও প্রমাণ হচ্ছে না খেলা যে শার্ট আছে। খেলা সে ঠিক করে যে প্রমাণ সে জোগাড় করবেই বলে সে চলে যায়। বেনি মনীষকে বোঝাতে চাইলে মনীষ বলে, কেন আগে থেকে বেনি মাকে দোষারোপ করছো? বেনি বলে, তোমাকে আমি বুঝিয়ে পারবো না মনীষ, ছেড়ে দাও, তুমি আমাকে বুঝবে না। মনীষের বাবা, সে তো খেলার সাথেই রয়েছে, সে বুঝতে পারছে যে খেলা যেটা বলছে তার মধ্যে কিছু না কিছু সত্যি তো আছেই। খেলা গিয়ে শোনে কেয়া আর আশা কি করছে। আশা কেয়াকে বলছে, একটা চিঠি লেখো, পুলিশের কাছে তোমাকে এই চিঠিটা পৌঁছাতে হবে। আশা বলে কেয়াকে লিখতে যে, লেখো, ব্যানার্জি বাড়ির বউ বেনি ব্যানার্জি, সে চায় না আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিতে, তারা আমার মেয়েকে নিয়ে যেতে দিচ্ছে না, তাই আমি রাতের অন্ধকারে আমার মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছি এ বাড়ি ছেড়ে। এটা লিখলেই হবে। কেয়া এটা লিখে বলে, দেখুন তো, খেলা সবটা শুনে নেয়। এরপর আশাকে কেয়া জিজ্ঞাসা করে, কিন্তু আমি ওই মেয়েকে ওষুধ কী করে খাওয়াবো? তখন আশালতা বলে, এত কথা আমি জানি না, আমি বলতেও পারবো না, শুধু এটুকু শুনে রাখো, আমি খেলার খাওয়ারও তোমার খাওয়ারের সাথে এই ঘরেই পাঠিয়ে দেবো, তারপর তুমি কি করে ওকে খাওয়াবে না খাওয়াবে সেটা তোমার ব্যাপার, তুমি বুঝে নাও, বুঝতে পেরেছ? যখন কেয়ার থেকে চলে যেতে লাগে আশালতা, তখনই কেয়া বলে, দাঁড়ান না একটু, আপনার ফোনটা দিন না, আমি একটা বাড়িতে ফোন করব। আশালতা ফোন দিলে বাড়িতে ফোন করে কেয়া জানায়, সে আজ রাতেই বাড়ি ফিরবে, ওই মেয়েটারকে নিয়েই যাবে সে, আর মেয়েটার কাজটাও সে করে দেবে, কিন্তু আজকে 1:30-2 বাজবে তার বাড়ি যেতে। খেলা সবটা শুনে নেয় আর প্ল্যান করে নেয় সে কী করবে। ওদিকে বেনির কাছে কৈফিয়ত চায় ছোট কাকি, যে একটা ওই বাইরের মেয়ের জন্য আজকে এত কিছু হচ্ছে আর কতদিন সহ্য করব। রনর চিন্তা হয় লালির জন্য, নয়নিকা বলে, লালির জন্য আমি আছি তো। তখনই নয়নিকার শাশুড়ি মা বলে, হ্যাঁ উনি আছেন তো, হয়ে গেল, বড় বড় কথা বলে দিলেই হয়ে গেল, কালকে যদি ওই বাইরের মেয়েটার জন্য কিছু হয়ে যায়। বেনি তখন বলে, ছোট কাকি, খেলা বাইরের মেয়ে নয়। তখন ছোট কাকি বলে, ও ঘরেরও কেউ নয়, আজকে ওর জন্য কেয়াকেও রাখতে হচ্ছে। কেন বাবা, মা এসছে মেয়েকে নিয়ে চলে যাবে। বেনি বলে, কেয়া যে ওর মা এখনও প্রমাণ হয়নি। ছোট কাকি তখন বলে, ও আর যদি সেটা প্রমাণ না হয় তাহলে দুজনেই এ বাড়িতে থেকে যাবে, তাই তো? বাহ, খুব ভালো। তখনই খেলা বলে, আর তোমাদের অপেক্ষা করতে হবে না, আজ রাতেই আমি ম্যাজিক দেখাবো, দেখো সব ঠিক হয়ে যাবে। সবাই তো অবাক হয়ে যায়। খেলা সবাইকে সামনে দেখে বলে, চিন্তা করো না, শুধু ম্যাজিকই দেখাবো, অন্য কিছু না। বেনি বলে, তুই কারোর ওপর ম্যাজিক করবি না কিন্তু খেলা। খেলা বলে, গুরুমা আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কারোর ওপর ম্যাজিক করব না। সবাই একে একে যে যার ঘরে চলে গেলে খেলাকে আবারও জিজ্ঞেস করে মনীষ যে কি করতে চলেছে খেলা। খেলা বলে, দেখোই না, চিন্তা করো না, আমি এমন কোনো কাজ করব না যাতে কারোর কোনো ক্ষতি হয়। নয়নিকাকে রণ জিজ্ঞাসা করে যে খেলা রাত 12টার সময় কি ম্যাজিক দেখাবে, তাও আবার লুকিয়ে দেখতে হবে ম্যাজিক, আমার এটা মাথায় আসছে না। নয়নিকা তখন বলে, আমার মনে হয় জেঠিমা আর কেয়াকে হাতে নাতে ধরবে বলে খেলা এই কাজটা করছে। এটা শুনে নেয় নয়নিকার শাশুড়ি মা, সে এসে বলে, কাকে হাতে নাতে ধরবে নয়নিকা? নয়নিকা কিছু বলতে না চাইলে তার শাশুড়ি মা বলে, ঠিক আছে আমি বর্দির কাছ থেকেই জেনে নিই। তখন নয়নিকা তাকে বলতে বাধ্য হয়। আর এটা শুনে ছোট কাকি বলে, আমি কাউকে কিচ্ছু বলবো না, যদি একবার খেলা প্রমাণ করে দিতে পারে যে কেয়ার সাথে হাত মিলিয়েছে দিদি ভাই, তাহলে ব্যাস, এ বাড়িতে আমার ওপর ছড়ি ঘোরানো, কর্তৃত্ব ফলানো সব বেরিয়ে যাবে। এখন বরদাও খেলার সাথে আছে, আমি এই সুযোগটা কখনো হাতছাড়া হতে দেবো না, মানে আজ রাত 12টা অবধি আমাদের জেগে থাকতে হবে, তাই তো? চল রানো, তাহলে ডিনারটা সেরে ফেলা যাক, সবাই মিলে ডিনার টেবিলে। তখনই আশালতা এলে বেনি বলে, আপনিও খেয়ে নিন। আশালতা বলে, আমি পরে খাবো, তুমি বরং কেয়ার খাবারটা পাঠাও। বেনি খেলাকে বলে কেয়ার খাবারটা দিয়ে আসতে, তারপর এসে খেয়ে নিতে। তখন আশালতা বলে, কেন, ও আবার আসবে কেন? মা আর মেয়েতে একসাথে খেয়ে নেবে, দুজনের খাবারই পাঠিয়ে দাও,
মনীষ বলে, কেন মা, ও খাবারটা দিয়ে এসে আমাদের সাথেই তো খেতে পারে। খেলা বলে যে, না না মনীষবাবু, আমি মায়ের সাথেই খেয়ে নেব। তো দক্ষিণাকে ডাকে আশালতা আর বলে খাবারটা কেয়াকে দিয়ে আসতে। দক্ষিণা বলে, এই তো সবেমাত্র গ্রাম থেকে ফিরলাম। তখনই রেগে যায় আশালতা, বেশি বকবক করিস, যা যেটা বলছি সেটা কর। দক্ষিণার হাত দিয়েই খাওয়ার পাঠিয়ে দেয় আশালতা। বেরিয়ে গেলে তো সমস্যা হবে, তাই না? খাওয়ারে ওষুধটা মেশাবে কী করে? তাই জন্য আর খেলা এখানে ভাবে যে আমি যে প্ল্যানটা করেছি তার জন্য তো আমার যাকে দরকার সেই এখানে নেই। মনীষকে জিজ্ঞাসা করে খেলা যে, আচ্ছা মনীষবাবু, টিনটিন কাকু কোথায়, খেতে এলো না তো? মনীষ বলে, আমি তোকে ডেকে এলাম, কি জানি কোথায় বলে বলে দেখছি, ডাকছি। খেলা বলে, ঠিক আছে আমি ডেকে আনছি। খেলার প্ল্যানটা একটু একটু বুঝতে পারে বেনি। পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।